এখনো সাবস্ক্রাইব করনি তোমরা, এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেল, তো সেও ইউটিউব করে। ইউটিউবার এখন রেডি হচ্ছে, পুরো গেমে স্নান হয়ে, আর মডেলরাও রেডি হচ্ছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু তোমাদের পুরো ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে একটু শেয়ার করে দিও প্লিজ, তাহলে তারাও দেখতে পাবে আমার ভিডিওগুলো। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝে যাবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। অবশ্যই শেয়ার করে দিও কিন্তু ফ্যামিলি। হাই গাইস, গুড মর্নিং, সরি সরি সরি, এখন গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মানসী স্পেশাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস। এখন বাজে দুপুর দুটো, না সরি দুপুর আড়াইটা বাজে। এখন দেখো আমি রেডি হয়ে চলে এসেছি একদম, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। খুবই ভালো, মানে যারা ইয়ং জেনারেশন তারা তো জায়গাটা অবশ্যই চিনবে, আর এমনি ফ্যামিলি নিয়েও যেতে পারো, বাচ্চাদেরকে নিয়েও যেতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই যেতে পারো। আজকের ব্লগটা পুরো ভিডিও দেখবে, পুরো মন দিয়ে দেখবে, পুরো মন ভরে যাবে তোমাদের এই ব্লগটা দেখে। আর যারা প্রেম করো তারা তো অবশ্যই দেখবে ব্লগটা, তাদের তো খুবই ভালো লাগবে। আজকে এই দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি, আমি চলে এসেছি ঢাকুরিয়া লেক, না না থুড়ি, এটা হলো রবীন্দ্র সরোবর লেক, মানে একে ঢাকুরিয়া লেকও বলে। তো এখানে বেশিরভাগ তোমরা কচিকাচাদের দেখতে পাবে, মানে সবাই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে এখানে প্রেম করতে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে আমি ওখানে কি করতে গেছি, বা আমার বন্ধুরা ওখানে কি করতে গেছে। তাহলে আমরাও এখানে প্রেম নয়, আমরা এখানে এসেছি জমিয়ে আড্ডা মারবো, তারপর রিলস বানাবো, খাবো দাবো, ফটোশুট করবো, অনেক অনেক ফটোশুট করবো, তারপরে বাড়ি চলে যাব। না না একটু ভুল হয়ে গেল, যে আমি এখানে ব্লগ করতে এসেছি ব্লগ। তাহলে চলো পুরো লোকেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। গেট নাম্বার 1 দিয়ে আমি ঢুকলাম, ঢুকেই ডান দিকে দেখো বিশাল বড় জায়গা রয়েছে, পার্কিং এরিয়া, তোমরা গাড়ি নিয়ে আসতে পারো একদম নিশ্চিন্তে। আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক, এই রবীন্দ্র সরোবর লেকটা তোমরা তো সবাই জানো, যারা কলকাতায় থাকো তারা সবাই চেনো মোটামুটি, তো যদি না চেনো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে বলে দেবো কোন দিক দিয়ে কোথায় আসতে হয়, কি করে আসতে হয় এখানে, তো সব কিছুই আমি বলে দেব। তো চলো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, আমরা এসছি অনেকজনই বান্ধবীরা মিলে সবাই ঘুরতে, এখানে হাওয়া খেতে, এত সুন্দর হাওয়া তোমাদের কি বলবো, খুব সুন্দর হাওয়া এখানে। তো বিকালের হাওয়া খাওয়ার জন্য আজকে বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগ করতে, যাতে তোমাদের পছন্দ হয় সেরকমই ব্লগ করবো। এই যে এই গাছটা এখানে কিউআর কোড লাগানো আছে, যেটা এখান থেকে স্ক্যান করলে এই গাছের সম্পর্কে সব কিছু জানা যায়, এরকম সব গাছে দেওয়া আছে, যারা বোটানিক্যাল নিয়ে পড়ে তারা কিন্তু এগুলো এখানে এসে দেখতে পারে। সব গাছেরই রয়েছে, সব গাছেরই কিউআর কোড স্ক্যান করে সব গাছের সম্পর্কে জানতে পারবে। এখানে একটা বড় অনেক দিনের পুরনো পুরনো অনেক গাছ আছে, এই যে এখানে এটা অনেক দিনের পুরনো গাছ, এখান থেকেও এর কিউআর স্ক্যান করে অনেক কিছু জানা যাবে এই গাছের সম্পর্কে। এটা কবিতার গাছ আছে, লিংক সার্চ করে, হ্যাঁ লিংক দেওয়া আছে, এই লিংকটা সার্চ করলেও পাওয়া যাবে।
ওরা আবার ওখানে ফটোশুট করতে চলে গেছে। এখানে খুব ভালো জায়গা ফটোশুট করার জন্য, কেউ যদি প্রি ওয়েডিং শুট করতে চাও তাহলে এখানে কিন্তু চলে আসতে পারো, ভালো ফটোশুট করা যায় এখানে। এই তো হচ্ছে, তো হচ্ছে, আমরা সবাই দলবল বেঁধে যাচ্ছি এবারে। এখানে কিন্তু টাইমিং আছে, যে টাইমিং এ ঢোকা যায়। মোটামুটি সকালবেলা খোলা থাকে 10টা অবধি, 5টা থেকে, আর বিকালবেলা 2টো থেকে 6টা পর্যন্ত। তারপরে কিন্তু এখানে ওই বাঁশি বাজিয়ে কিন্তু এটা বন্ধ করে দেয়, বাঁশি বাজালে উঠে যেতে হয়। না, এখানে আমি কিন্তু যখন স্কুলে পড়তাম, মানে আমার স্কুলটা এখানে ছিল, তাই এখানে খুবই আসা হতো। বলেন কি? না না, স্কুল থেকে এখানে আসতাম না, আমার ওই স্পোকেনের ক্লাস থাকতো গোল পার্কে, তখন তখন একটু মানে স্কুল ছুটির পরে এখানে বসে একটু আড্ডা মেরে তারপরে কি ওই স্পোকেনের ক্লাসে যেতাম। এখানে সামনে গেলেই নজরুল মঞ্চ আছে, যেখানে অনেক স্কুল কলেজের ইভেন্ট হয়। রোদও আছে, খুব হাওয়াও আছে। ও মাই গড, আমি এখানে পড়ে যাব না তো বসতে গিয়ে। খুব সুন্দর একটা জায়গা, এখানে বসে অনেক আরাম, খুব সুন্দর, সামনে থেকে হাওয়া আসছে, মানে অসাম জায়গাটা। এখানে কিন্তু এরকম অনেক ভিডিও শুটিং হয়েছে, অনেক সিনেমা হয়েছে এখানে, এরকম করে প্লেসটা খুবই সুন্দর। সে একজনের সাথে দেখা হয়ে গেল, তো সেও ইউটিউব করে, খুব ভালো লাগলো দেখা হয়ে। জানো বন্ধুরা, আমি মানে কার সাথে দেখা হয়েছে, মানে আমি খুবই এক্সাইটেড, আমাকে দেখেছো খুব, মানে আমাকে খুবই এক্সাইটেড লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে, আমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। মানে আমি কোনোদিন যেটা ভাবতে পারি না সেটাই হয়েছে আমার সঙ্গে। মানে ওখানে গিয়ে একটা ইউটিউব পরিবারের সাথে আমার পুরো দেখা হয়েছে, মানে যে ইউটিউবার তার সাথে দেখা করতে পেরে তো আমার এত খুশি হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ওদের চ্যানেলে কোটি কোটি ভিউস, কোটি কোটি লাখ লাখ সাবস্ক্রাইবার, তোমাদেরকে কি বলবো। প্র্যাংকবাজ, অবশ্যই তোমরা মানে প্র্যাংকবাজের হয়তো ভিডিও দেখে থাকো সবসময়, মানে ওদের এত ভিউস সারা ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে প্রচন্ড ভিউস, তো মানে তার সাথে দেখা হয়ে আমার তো মানে খুবই আনন্দ। আমি কি করো, খুশিতে মানে নাচতে থাকবো না, কি করো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ওই দাদা তো খুবই ব্যস্ত থাকে সবসময়, ওদের শুট ফুট থাকে, তো খুবই ব্যস্ত, মানে আমার সাথে দেখা করে কোনো ভিডিওই করতে পারিনি আমরা। তো কিছু ফটো আমরা তুলেছি, আমি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু দাদা আমাকে একটা জিনিস কথা দিয়েছে যে নেক্সট উইকে একটা টাইম করে আমার সাথে দেখা করবে, তাহলে মানে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আমি দাদার সাথে দেখা করতে যাবো নেক্সট উইক, তোমরা অবশ্যই দেখতে পাবে এই ভিডিওগুলোতে। এই জন্য তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবো দাদার সঙ্গে, তোমাদের ভিডিওগুলো দেখাবো। আমি কি দেখা করতে যাবো দিদি? ওই দাদার পরিবার তো খুবই মানে হাসির ভিডিও বানায়, ওই জন্য এত ফেমাস ওদের চ্যানেলটা, মানে কি বলবো, প্রচন্ড হাসি, মানে আমি নিজেই হাসতে থাকি যতক্ষণ ওদের ভিডিওটা চলে, ততক্ষণই আমি হাসতে থাকি ওদের ভিডিওটা দেখে। প্র্যাংকবাজ তোমরা তো দেখবে অবশ্যই। নেক্সট উইকে আমার সাথে দেখা করবে শুনে তো আমি খুবই এক্সাইটেড, কি করবো। আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ওই দাদার সাথে পরিচয় করিয়ে দেব, খুব ভালো লাগবে তোমাদের।
এই যে দেখো এই ভিউটা তো অসাম, মানে এটা একটা দ্বীপের ভিউ, মানে লেকের মধ্যেই দ্বীপটা। এখানে হাজার হাজার বক পাখি বসে আছে, পুরো দ্বীপটাকে সাদা করে দিয়েছে। এই পাখিগুলো বসে এই লেকের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। একসঙ্গে যখন সব পাখিগুলো উড়ে যাবে, মানে তখন যে মজা, মানে সেটা দেখা মানে এত সুন্দর, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তোমরা শুধু দেখে নাও ভিউটা। রবীন্দ্র সরোবর লেকের অন্যতম সুন্দর একটা দৃশ্য হলো এই ফোয়ারা। ওফ মাই গড, কি বলবো তোমাদের, আমি এখানে গিয়ে একদম হারিয়ে গেছি ফোয়ারার মধ্যে। আজকের ভিডিওটা আমি কিন্তু পুরো ভিডিওটা দিতে পারলাম না। জানো তোমরা, রবীন্দ্র সরোবর লেকটা খুবই বড়, মানে একটা ভিডিওতে ওটাকে শেষ করা যাবে না। আরো চিলড্রেন্স পার্ক রয়েছে, আরো অনেক অনেক ফোয়ারা রয়েছে, এগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেব। তোমরা কিন্তু অবশ্যই থেকো, কারণ আমার তো নেট কম থাকে, এত বড় ভিডিও একসঙ্গে আমি দিতে পারবো না। তো তাই তোমরা কিন্তু আমার ভিডিওতে চোখ রাখো, দেখতে পাবে নেক্সট ব্লগে আরো একটা পার্ট নিয়ে চলে আসবো আমি। তাহলে টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।